বন্ধু, আপনারা হয়তো অনেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন জনের মুখে বর্তমান যুগকে অর্থাৎ কলিযুগকে মহাবলী হনুমানের যুগ বলতে শুনেছেন। আবার অনেকেই মহাবলী হনুমানকে কলিযুগের দেবতাও বলে থাকেন। কিন্তু কখনো কি চিন্তা করেছেন যে কেন কলিযুগকে মহাবলী হনুমানের যুগ বলা হয়, বা কেন মহাবলী হনুমানকে কলিযুগের দেবতা বলা হয়? তো আজকে আমি মহাবলী হনুমান এবং কলিযুগ বা কলি রাক্ষসের বিষয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই ভিডিওতে যে আলোচনা করা হবে তা পুরোটাই ভবিষ্য পুরাণ থেকে নেওয়া হয়েছে, তাই আজকের ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রায় 5000 বছর আগে দ্বাপর যুগের পরে যখন কলিযুগ শুরু হয়েছিল তখন ত্রিদেবসহ সমস্ত দেবতারা পৃথিবী থেকে নিজেদের দূরত্ব তৈরি করে নিয়েছিলেন, কারণ এই যুগটি দেবতাদের আগমনের থেকে সম্পূর্ণ আলাদা। সৃষ্টির নিয়মানুযায়ী এই যুগে অলৌকিক কাজের কোনো সুযোগ নেই, অর্থাৎ সৃষ্টির নিয়মানুসারে কলিরাক্ষসের কাজে কোনো ভগবান বা দেবতা হস্তক্ষেপ করতে পারবেন না। যতদিন কলি এই পৃথিবী শাসন করছে ততদিন কলি মোটেই পছন্দ করেন না যে কোনো দেবতা তার কাজে বাধা হয়ে দাঁড়াক, কারণ সে এক রাক্ষসের সাথে একটা যুগও বটে, তাই সব দেবতাই এর থেকে নিজের মুখ ফিরিয়ে নেন। কিন্তু কলিযুগ শুরু হওয়ার আগেই মহাদেব বুঝতে পেরেছিলেন যে কলিযুগ যত পুরনো হবে তার শক্তি তত শক্তিশালী হবে। বন্ধু, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সেখানে কমেন্টস করেন না, বা কি কমেন্টস করতে হবে সেটা বুঝে উঠতে পারেন না। এই জন্য আজকে আপনাদের কমেন্ট করার বিষয়টা একটু সহজ করে দিই। আমি বলি যে এই ভিডিও দেখার আগে আপনারা ঝটপট লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ অথবা জয় শ্রীরাম, আর এর সঙ্গে লিখে ফেলুন আপনার নাম আর আপনার জায়গার নাম। তার সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আমাদের আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের সকলকে জানাই অশেষ ধন্যবাদ। তাহলে চলুন শুনে নিই আজকের ভিডিওর পরবর্তী অংশ। মহাদেব যখন বুঝতে পেরেছিলেন যে কলিযুগ যত পুরনো হবে তার শক্তি তত শক্তিশালী হবে, আর সময়ের আগেই সে তার ধ্বংসলীলা শুরু করবে, তাই কলিযুগের ভারসাম্য রক্ষার জন্য মহাদেব পৃথিবী ত্যাগ করার সময় এই কাজটি মহাবলী হনুমানের হাতে তুলে দেন। মহাদেব হনুমানকে বললেন শ্রীরাম নাম প্রচার করতে, যাতে কলিযুগের সাথে সাথে হনুমান যুগও শুরু হয়, যাতে কলিযুগ সর্বদান নিয়ন্ত্রণে থাকে। এরপর হনুমানজি পৃথিবীতে আসেন এবং আলাদা আলাদা বিভিন্ন রূপে শ্রীরামের নাম প্রচার করতে থাকেন। এরপরে অনেক জায়গায় শ্রীরাম মন্দির তৈরি হতে শুরু করে, এবং এটা সেই সময় ছিল যখন শ্রীরামের সাথে সাথে হনুমানজির পূজাও শুরু হয়েছিল। এরপর শ্রীরাম মন্দিরের পাশাপাশি সর্বত্র হনুমান মন্দিরও তৈরি হতে থাকে, কিন্তু হনুমানজি তার নিজের মন্দির তৈরি হতে দেখে খুব হতাশ হয়ে পড়েন, কারণ তিনি চেয়েছিলেন সর্বত্র শ্রীরামের মন্দির নির্মিত হোক, তার নয়। কারণ হনুমানজি নিজেকে শুধুমাত্র শ্রীরামের একজন একনিষ্ঠ সেবক মনে করতেন, ঈশ্বর হওয়ার ব্যাপারে তার মোটেও আগ্রহ ছিল না। এইভাবে যখন হনুমান যুগ শুরু হয় তখন কলি তা জানতে পারে। এটা জানতে পেরে কলি ক্রোধে পাগল হয়ে গেলেন এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। তারপর তিনি মন্দির এবং মন্দিরের আশেপাশে বসবাসকারী লোকদের মধ্যে পাপ ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলেন তিনি। এই সময় প্রথমবারের মতো তিনি হনুমানজির শক্তি বুঝতে পারলেন। কলি বুঝতে পারল যে তার মায়া কোনো মন্দিরে বা মন্দিরের আশেপাশে কোনো প্রভাব ফেলতে পারবে না। তখন সে খুব সুচতুর উপায়ে মন্দিরের থেকে বহু দূরে বসবাসকারী মানুষদের মধ্যে মন্দিরের প্রতি বিদ্বেষের মায়া ছড়িয়ে দিলেন, আর তখনই কলিযুগের মায়ায় আটকে পড়ে মানুষ মন্দিরের প্রতি ভীষণ হিংস্র হয়ে উঠল। তখন মানুষ মন্দির ধ্বংস করার পাশাপাশি ঋষি এবং সাধুদের উপর নানান রকম অত্যাচার করতে আরম্ভ করল, মানুষ একে অপরের শত্রু হতে থাকল। তখন হনুমানজি শ্রীরামের ধ্যানে মগ্ন ছিলেন, কিন্তু যখন তিনি কলিরাক্ষসের এই নৃশংস খেলার বিষয়ে জানতে পারলেন তখন হনুমানজি খুব রেগে গেলেন এবং কলিরাক্ষসের সন্ধানে বেরিয়ে পড়লেন। তিনি আকাশ, পাতাল, বন, জঙ্গল সর্বত্র এক করে কলিরাক্ষসকে খুঁজতে থাকেন।
এবং অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তারা দুজনেই নিজেদের মুখোমুখি হয়। মহাবলী হনুমানকে সামনে দেখে কলিরাক্ষস ভয় পেয়ে যায়। তারপর নিজের শক্তি দিয়ে হনুমানকে নির্বিচারে আক্রমণ করতে থাকে, কিন্তু কলির শক্তি হনুমানজির উপর কোনো প্রভাব ফেলতে পারে না। এবং তারপর কলি তার মায়া দেখাতে আরম্ভ করল আর হনুমানকে নিজের বশে করার ব্যর্থ চেষ্টা করল। কিছু সময়ের জন্য মহাবলী হনুমান কলির এই শক্তিশালী মায়াজালে আটকা পড়েছিলেন, কিন্তু কিছুক্ষণ পরেই কলিরাক্ষসের এই মায়াজালটিও ভেঙে যায়। তারপর মহাবলী হনুমান শ্রীরামের নাম নিয়ে সেখানেই কলিরাক্ষসকে আক্রমণ করেন এবং যুদ্ধে কলিরাক্ষসকে পরাজিত করেন। কিন্তু তিনি তখন কলিযুগ শেষ করতে পারেননি, কারণ কলি শুধু একটি রাক্ষস নয়, একটি যুগও বটে, যা সময়ের আগে শেষ করা যায় না। তারপর কলি সেখান থেকে অদৃশ্য হয়ে কোথাও লুকিয়ে পড়ে এবং এই সময় থেকেই মহাবলী হনুমান ও কলি রাক্ষসের মধ্যে এই যুদ্ধ চলে আসছে। প্রতিবারই মহাবলী হনুমান কলি রাক্ষসকে পরাজিত করেছেন, আর এর থেকে এটাই প্রমাণ হয় যে খারাপ অবশ্যই কিছু সময়ের জন্য ভালোর ওপর নিজের প্রাধান্য বিস্তার করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় অবশ্যই হবে। আর মহাবলী হনুমানের এই প্রচেষ্টার কারণেই এখনও কলিরাক্ষস তার সময়ের আগে ভয়ঙ্কর ধ্বংসলীলা ডেকে আনতে ব্যর্থ হয়েছেন। তা না হলে এতক্ষণে কলি পৃথিবীতে তার ভয়ঙ্কর ধ্বংসলীলা ঘটিয়ে ফেলত। আজ পৃথিবীর কোথাও যদি ভালো কাজ হয়, কোথাও যদি সততা থাকে, কোথাও যদি সত্য থাকে, তবে তা মহাবলী হনুমানেরই অবদান। আর তাই পবনপুত্র হনুমানকে কলিযুগের দেবতাও বলা হয়, কারণ এই কলিযুগে মহাবলী হনুমান শুধুমাত্র একজনই আছেন যিনি সত্যি সত্যি মানুষকে সাহায্য করেন। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও ব্যাস এ পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।